হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এস এস রিয়াক্ট চ্যানেল। আমি সৌরভ। আজকে আবার এতে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটা হলো একটি মুভি ট্রেলার। মুভির নাম রানওয়ে 34। উইকিপিডিয়া সার্চ করে আমি যা দেখলাম, রানওয়ে 34 একটা ট্রু স্টোরির উপর বেসড, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, যেটা হচ্ছে জেট এয়ারওয়েজ দোহা টু কোচি ফ্লাইট নাম্বার 9W555, যেটা একটা বোয়িং 737 এয়ারক্রাফট, যেটা ন্যারো এস্কেপ হয়েছিল 18 আগস্ট 2015-এ, যেটা অনেক রকমের সমস্যার সম্মুখীন করে তবে কোচিন এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। বিকজ অফ ব্যাড ওয়েদার, আনক্লিয়ার ভিজিবিলিটিস, মানে এইসবের জন্যে ল্যান্ড করতে খুব প্রবলেম হয়েছিল এয়ারক্রাফটটির। তো কীভাবে সেই এয়ারক্রাফটকে সাকসেসফুলি ল্যান্ড করানো হয়, কে সেই পাইলট ছিলেন এয়ারক্রাফ্টের, তার উপরে বেস্ট এই স্টোরি। তো এটা একটা রিয়েল ইভেন্ট, রিয়েল স্টোরির ওপর বেস্ট এই ফিল্মটি। তো আজকে সেই ট্রেলারের ওপর রিয়াকশন দেবো আর কি। আপনারা থাকুন আমার সাথে এবং দেখুন ট্রেলারটি কেমন লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমা স্টারিং হচ্ছে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, রকুল প্রীত সিং। তো আপনারা দেখুন ট্রেলারটি, ট্রেলারের অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখছি যে আমার ভিউয়ার্সের মাত্র 10% সাবস্ক্রাইব করছে, বাকি 90% সাবস্ক্রাইবার্স তো আমি পাচ্ছি না। যাই হোক, কমপ্লেন করছি না, বাট একটা আশা থাকে যে সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন অবশ্যই। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ট্রেলারটি। লেট স্টার্ট।
29th April 2022. ওকে, সো ট্রেলার শেষ হয়ে গেল, 29 তারিখে রিলিজ করছে এপ্রিলের, তো আশা করছি সকলে দেখতে যাবেন। আমি হয়তো দেখতে যাব, জানি না, যদি আমি টাইম পাই অবশ্যই। তো ট্রেলারটা খুবই ভালো লাগলো, যথেষ্ট সাসপেন্সফুল, এবং যেটা মনে হলো যে সত্য ঘটনা অবলম্বনেই বানানো, কারণ কি এটা একটা নিউজ রিপোর্টিং হয়েছিল 2015-এ, জি নিউজেই যতদূর সম্ভব আছে রিপোর্টটা। যদি আমি রিপোর্টটা খুঁজে পাই তাহলে আমি অবশ্যই রিপোর্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, জি নিউজের যেটা অরিজিনাল রিপোর্টটা। তো ট্রেলারটি খুবই ভালো লাগলো, নতুন ট্রেলার, ফার্স্ট টাইম দেখলাম। অবশ্যই প্রত্যেকেই সিনিয়র একটা, তো ওনাদের অভিনয় সম্বন্ধে তো আমার কিছু বলার নেই। তো বাস ট্রেলারটা খুব ভালো লাগলো, দেখা যাক ফিল্মটা কেমন লাগে। 29th April রিলিজ করছে, আর এক মাস বাকি আছে। অবশ্যই আমি ফিল্মটা দেখবো, এবং ফিল্ম দেখার পরে তার রিভিউ দেবো রিলিজ হওয়ার পরে। আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই রিভিউটিও দেখবেন। আমি চেষ্টা করবো যত মানে ফিল্ম রিলিজ করার যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ দেওয়ার, যাতে আপনারাও জানতে পারেন যে ফিল্মটি কীরকম কী, আর আমি যথেষ্ট অনেস্ট রিভিউই দেবো আমার। আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন, আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। মাঝখানে একটা দুটো দিন আমার মানে ভিডিও আমি আনতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তাই অবশ্যই আমি এরপর থেকে রেগুলারই ভিডিও নিয়ে আসবো। তো সেটা ট্রেলার রিয়াকশন হোক বা যে কোনো ভিডিওর উপর রিয়াকশন হোক, আমি অবশ্যই রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো আর কি বলবো, নতুন ট্রেলার, আপনারাও দেখুন ট্রেলারটি, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো আমার রিয়াকশন আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।